হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুটক্স উইথ মেডিকো তো ফার্স্টেই বলে রাখি আজকের ভিডিওটা কিন্তু সকল দিনের ভিডিও থেকে একটু অন্যরকম কারণ তোমরা ভিডিও থামনেল দেখেই বুঝতে পারছো যে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই যে আমার যে মেডিসিন পোস্টিং ছিল ইন্টার্নশিপে বাঁকুড়া সম্মিলন মেডিকেল কলেজে সেখানে আমার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল পুরো দু মাসের পোস্টিং ছিল আমার তো সেই দু মাসে কী কী করলাম এবং কেমন এক্সপিরিয়েন্স হলো সেই সবটাই তোমাদের সাথে শেয়ার করবো কখনো কখনো খুবই হেল্পলেস ফিল হয়েছে কখনো কখনও কান্না করে দিয়েছি কাজ কাজ করতে করতে আবার কখনো কখনো কিন্তু খুবই ভালো ফিল হয়েছে সবার সাথে মিলেমিশে কাজ করা কখনো একটু ঝামেলা সবটা মিলে কেমন এক্সপিরিয়েন্স ছিল সেই সমস্ত কিছুই তোমাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করবো তো তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আশা করি যে ভিডিওটি তোমাদের সকলেরই ভালো লাগবে তো এই ভিডিওটি আমি তোমাদের সাথে শেয়ার করছি তার অনেকগুলোই কারণ আছে এক তো আমার নিজের যে এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করা যাতে কি তোমরাও বোঝো যে ইন্টার্নশিপে তোমাদের কেমন করতে হবে আর তার সঙ্গে আরও একটা বিষয় যেটা আমি চাই যে সমস্ত স্মৃতিগুলোই আমার কাছে থাকুক এবং সেটা মনে থাকবে অবশ্যই কিন্তু যদি আমি আমার সোশ্যাল মিডিয়াতে এটা শেয়ার করে রেখে দিই যখন আরও অনেক বড় হয়ে যাব তখন আমি এই ভিডিওগুলো দেখবো তখন এই ভিডিওগুলো এই মেমোরিগুলো আসবে তখন কিন্তু একটা আলাদাই নস্টালজিয়া ফিল হয় তো সেই জন্যই আমি এই ভিডিওগুলো আমার সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে আমি শেয়ার করে রাখতে চাই এক তো তোমাদের সাথে শেয়ার করার জন্য আরও একটা আমার নিজের স্মৃতিগুলো রেখে দেওয়ার জন্য সো চলো ভিডিওটি স্টার্ট করা যাক তো আমাদের মেডিসিন পোস্টিং যেটা ছিল প্রপার মেডিসিন পোস্টিং যেটা ছিল সেটা দু মাসের সেকেন্ড সেপ্টেম্বর থেকে সেকেন্ড নভেম্বর পর্যন্ত আর তার আগে মেডিসিনের যে মাইনার বিষয়গুলো আছে সেগুলো তখন ছিল তো আমাদের যখন মেডিসিন স্টার্ট হয়েছিল ফার্স্টের এক মাস থাকবে ফিমেল মেডিসিন ওয়ার্ডে আর পরের এক মাস থাকবে সেটা মেল মেডিসিন ওয়ার্ডে এবার তোমার নিজের ইচ্ছাতে তুমি চুজ করতে পারো বা দাদারাও চুজ করে দেয় সেইভাবে তোমরা নিতে পারো তো আমাদের এই অপশানটা ছিল তো আমি চেয়েছিলাম যে যেহেতু আমাদের যখন সেকেন্ড সেপ্টেম্বরের মেডিসিন পোস্টিংটা স্টার্ট হয় তখন অ্যাকচুয়ালি আমাদের প্রোটেস্ট চলছিল তো সেই কারণে আমাদের সিজ ওয়ার্ক চলছিলো তো সেই জন্য আমরা তখনও ডিউটি করতাম বাট সেটা আনঅফিশিয়ালি ডিউটি করা হতো তো সেই জন্য পুরো উইকের মধ্যে আমাদের যেহেতু আমাদের কলেজে তিনটে ইউনিট আসছে মেডিসিনে আর প্রত্যেকটা ইউনিটে দুটো করে অ্যাড ডে থাকে তো সেই অ্যাডডির প্রথম ওই অ্যাডের দিনগুলোতেই শুধু ডিউটি করতে হতো ছ ঘন্টা করে করে তো টোটাল দু দিনে বারো ঘন্টা মানে উইকে ওইটুই ওইটুকুই ডিউটি করতে হতো তো সেই জন্য অতটা এক্সপোজার পাওয়া যাবে না তো সেই জন্য আমি চেয়েছিলাম যে ফিমেল মেডিসিনটাই আগে করতে মেল মেডিসিনটা পরে করতে যাতে কিনা আমি চেয়েছিলাম যে ফুল ফ্লেজে আমি মেডিসিন করতে চাই মেল মেডিসিনে যেহেতু মেল মেডিসিনে আরও বেশি পেশেন্ট থাকে ফিমেলের তুলনায় তো এই যে ফটোটা দেখছো এটা একদমই প্রথমের দিকে যখন আমি ফিমেল মেডিসিন ওয়ার্ড করছি আর তখন আমাদের সাথে একদম পুরোপুরি দাদারা থাকতো যে থার্ড ইয়ার পিজিটি দাদারা থাকতো তো এটা একদম প্রথম দিকে তখন খুব চিল ছিল কারণ কি পুরো সপ্তাহে মাত্র দুদিন ডিউটি করতে হচ্ছে বাট এটা করে করে পুরো ফিমেল মেডিসিন ওয়ার্ড শেষ হলো তারপর আসলো মেল মেডিসিন ওয়ার্ড আসল মজাটা তখন থেকেই স্টার্ট হলো বিকজ আমাদের কলেজেই শুধু এই রকম মেবি কারণ আমি অনেকগুলো কলকাতার কলেজের থেকেও শুনেছি মানে ওখানকার স্টুডেন্টদের থেকে বাট ওদের কলেজে এতটা করে পেশেন্ট ভর্তি হয় না যতটা আমাদের কলেজে এত বেশি পেশেন্ট অ্যাডমিট হয় সেইখানে আমাদের কলেজে পিজি সিট মেডিসিনে খুবই কম সেই সঙ্গে পেশেন্ট লোড খুব বেশি আর ওয়ার্কলোড খুব বেশি এটা যখন আমরা ফিমেল মেডিসিন করেছি তখন অতটা বুঝতে পারিনি কারণ কি তখন আমাদের বেশি দিন ডিউটি করতে হতো না তার সঙ্গে দাদারাও থাকতো বাট যখন মেল মেডিসিন করা স্টার্ট করলাম তখন বুঝলাম যে আসল ওয়ার্কলোড কী তো এতটাই বেশি ওয়ার্কলোড ছিল তো যে আমি অনেক টাইমে এরকম ফিল হয়েছে পুরো হেল্পলেস কিভাবে কি করব তো আমি কিছুদিন আগেই তোমাদের একটি ভিডিও শেয়ার করেছিলাম আমার নাইট ডিউটির এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা নিয়ে তোমরা নিশ্চয়ই ভিডিওটি দেখেছ তো এটা ছিল সেই দিনকার ভিডিও সেখানের একটা ক্লিপ আমি জাস্ট এখানে শেয়ার করলাম তো এটা ছিল আমাদের যেখানে এমার্জেন্সি ডিউটি করি আমরা সেখানের জায়গাটা তো আগে কী হতো এমার্জেন্সিটা অন্য বিল্ডিংয়ে হতো বাট এখন যেহেতু আমাদের ওই জায়গাটা রেনোভেশান হচ্ছে তো সেই জন্য এমার্জেন্সি ডিউটিটা সেখানেই হচ্ছে যেখানে ফ্লোর মানে যেখানে ওয়ার্ডগুলো সেখানেই আবার এমার্জেন্সি ডিউটিটা হচ্ছে তো একই সাথে আমাদের ফ্লোর এবং এমার্জেন্সি দুটোই ম্যানেজ করতে হয় যেটা আগে কিন্তু কখনো হয়নি কারণ কি আগে ফ্লোরে আলাদা দুজন থাকতো এবং এমার্জেন্সি ডিউটি যেটা ছিল মেডিসিনের এমার্জেন্সি সেখানে চারজন করে থাকতো তো এখন আমাদের ওয়ার্কলোডটা এত বেশি পড়ে যাওয়ার কারণ ছিল কারণ কি আমাদের ফ্লোর এবং এমার্জেন্সি দুটো একসাথেই দেখতে হচ্ছে এবং সেক্ষেত্রে আমাদের ইউনিটে বেসিক্যালি আমার ইউনিট থ্রি ছিল তো ইউনিট থ্রিতে ইন্টার্নও কম থাকতো তো সেই জন্য আমি দুজন করে আমরা এই ডিউটি করতাম অন ডিউটি যেখানে একজনের হলো যদি দুজনেই ওখানে এমার্জেন্সি ডিউটিতে আছি তো ওয়ার্ডের পেশেন্টও দেখতে হচ্ছে এবার ওয়ার্ডে কোনো পেশেন্টের যদি খুব খারাপ অবস্থা হয়ে যায় যখন এসপিওটু একদম কমে যাচ্ছে বা তার শর্টনেস অব ব্রিথ হচ্ছে খুব বেশি তো তখন সে যদি ওই পেশেন্টটা অ্যাটেন্ড করতে চলে যায় তখন বাকি যে ইন্টার্নটা থাকছে ওখানে এমার্জেন্সিতে তখন কিন্তু তাকে পুরোই এমার্জেন্সিটা সামলাতে হচ্ছে আর এমার্জেন্সি মানে সবারই এমার্জেন্সি এবং সেখানে খুব খারাপ খারাপ পেশেন্ট যাদের মানে খুবই সিরিয়াস কন্ডিশান সেই রকম পেশেন্ট এবার সেখানে তোমাকে ছ সাতটা পেশেন্ট যদি সামনে চলে আসে তুমি একা আছো আর একজন ফ্লোরে দেখতে চলে গেছে পেশেন্ট তখন কিন্তু খুবই হেল্পলেস ফিল হয় আমার বেসিক্যালি ওই রকম টাইমেই খুব হেল্পলেস ফিল হয়েছিল বেসিকালি আমাদের সাথে একজন পিজিটি বা স্টাফ থাকার কথা থাকতো আর যেটা কিনা কলকাতার কলেজগুলোতে অবশ্যই থাকতো কিন্তু আমাদের কলেজে যেহেতু পিজি সিট খুবই কম টোটাল তিনটে ইউনিট মিলে পাঁচজন পিজিটি থাকে মানে প্রত্যেকটা ইয়ারে আর সেই সঙ্গে হাউস স্টাফরাও অত খুব বেশি যে সবসময় থাকতো তা নয় কখনও কখনও থাকতো কখনো কখনো থাকতো না তো ইন্টার্ন যে দুজন ইন্টার্ন আছে তাদেরকেই কিন্তু পুরোটা সামলাতে হতো অবশ্য পিজিতে দাদা যারা থাকতো তাদেরকে ফোন করলে যদি কোনো অসুবিধা হতো ফোন করলে ওনারা ফোনে বলে দিত অ্যাডভাইসটা তো সেভাবে আমরা করতাম কিন্তু বারবার ফোন করাটাও তো পসিবল নয় তো যখন তুমি দেখছো যে সামনে অনেক পেশেন্ট আছে এবার আমাদের কলেজে যেহেতু এটা একটা পেরিফেরিয়াল কলেজ তো এখানে কিন্তু কলকাতার মতন ওরকম সুবিধাটা নেই যে অনেকগুলো কলেজ পাশাপাশি আছে এই কলেজ থেকে রেফার করে দিলে অন্য কলেজে চলে যাবে সেই সুবিধাটা কিন্তু আমাদের এখানে নেই তো সেই জন্য এখানে পেশেন্ট কিন্তু খুব একটা ফিরিয়ে দেওয়া যায় না তো সেই জন্য প্রচণ্ড বেশি পেশেন্ট লোড থাকে আমাদের ইউনিটে যখন ডে চলে দুদিনের ডেতে মানে একশো তিরিশটা পেশেন্ট ভর্তি হয়েছিল একশো তিরিশটা মেল মেল মেডিসিন ওয়ার্ডে আর এক আশিটা সত্তর আশি এরকম হয় ফিমেল মেডিসিন ওয়ার্ডে তো সেটা শুধুমাত্র একটা ইউনিটের কিন্তু বাকি আরও দুটো ইউনিট আছে সেই ইউনিটগুলোতেও এরকমই তো এতই বেশি পেশেন্ট লোড যেখানে আমি শুনেছি যে এস এস সেখানে কিন্তু জাস্ট ওদের যে কটা বেড আছে সে কটাই পেশেন্ট ভর্তি হয় মানে কুড়িটা বেড আছে ম্যাক্সিমাম কুড়িটা পেশেন্ট ভর্তি হয় বাট এমনি ওরা বলেছে মানে আমি শুনেছি যে ওখানে দশ দশ বারো চোদ্দো এইরকম পেশেন্ট ভর্তি হয় আর খুব বেশি হলেও সেটা কুড়ি কিন্তু আমাদের কলেজে সেটা চলে যায় প্রায় একশো সত্তর আশি সেটা মানে মেল মেডিসিন ওয়ার্ডে আর ফিমেল মেডিসিন ওয়ার্ডে প্রায় সত্তর আশি তো টোটাল যদি মানে অ্যাড করা হয় তাহলে অনেক বেশি মানে দুশোর ওপরে পেশেন্ট ভর্তি হয় এক এক অ্যাড ডেতে তো এত বেশি পেশেন্ট লোড সেই সঙ্গে আমাদের ইউনিটে যেহেতু ইন্টার্নও কম ছিল তো সেই জন্য দুজন ইন্টারনের পক্ষে যখন অন ডিউটি করছি তখন মানে সেইটা সামলানো খুব বেশি কঠিন হতো আর এইটা ছিল শুধুমাত্র অন ডিউটি বাট তারপরে রাউন্ডে দাদারা যখন রাউন্ড দিত রাউন্ডের পরে যে লিস্ট হতো এতগুলো পেশেন্ট তাদের ওয়ার্কলিস্টটাও অতটাই বড় হবে তো পুরো ওয়ার্কলিস্ট কমপ্লিট করতে হতো সব কিছুই ইন্টার্নদের তো এই জন্যই বলছি মানে মেডিসিন জিনিসটা ভালো লেগেছে অনেক রকম কেস দেখেছি যেহেতু এত পেশেন্ট ভর্তি হতো আর স্পেসিফিকভাবে মানে বাঁকুড়াতেই এমন অনেকগুলো ডিজিজ আছে যেমন টাইফাস এটা কিন্তু জেনারেলি আমাদের ওইদিকে মানে উত্তর চব্বিশ পরগনার ওইদিকে কিন্তু এতটা বেশি টাইফাস নেই দেন অনেক পেশেন্ট দেখেছি এসএলই পেশেন্ট দেখেছি উইলস ডিজিজ দেখেছি আর বাকি যেগুলো এমআই আর সিভিএ এই সমস্ত তো একদম মোস্ট কমন এগুলো খুব বেশি আছে বাট স্নেক বাইট পয়জনিং মানে সব রকমই অলমোস্ট কেস দেখে নিয়েছি সেগুলো ভালো লেগেছে যে বিভিন্ন রকম কেস দেখেছি সেগুলোর কেমনভাবে ট্রিটমেন্ট হয় সেগুলো করেছি দেখেছি তো সেই সমস্ত কিছু নিয়ে এক্সপিরিয়েন্স ভালো ছিল কিন্তু ওয়ার্কলোডটা একটু বেশি বেশি এটাই জাস্ট আমার ফিল হয়েছে পুরো মেডিসিনটা করে অন্যের ক্ষেত্রে নাও হতে পারে সেটা ফিল কিন্তু জেনারেলি আমাদের মেডিসিনেই এই জিনিসটা বেশি ফিল হয় অন্যান্য ডিপার্টমেন্টের তুলনায় যেহেতু এখানে পিজিটি দাদা দিদিরা কম তো তারা আমাদের সাথে অতটা টাইম থাকতে পারে না আমরা নিজেরা ইন্টার্নদেরই মানে পুরো ফ্রি হ্যান্ড দিয়ে দেওয়া হয় যে তুমি ম্যানেজ করো যখন অন ডিউটিতে পেশেন্ট আসলো এমার্জেন্সিতে তুমি ম্যানেজ করে তাকে স্টেবিলাইজ করে তাকে ওয়ার্ডে পাঠাও দেন দাদারা যখন রাউন্ডে আসবে রাউন্ডে দেখার পর দাদারা আমাদের যদি কিছু ভুল থাকে সেগুলো দাদারা কারেক্ট করে দেয় তো সেটা তোমরা অনেকটাই ফ্রি হ্যান্ড পাচ্ছি সমস্ত কিছু নিজের মতন করে ম্যানেজ করতে পারছি পেশেন্ট তো সেই সেই দিকটা আছে বাট একটু বেশিই ওয়ার্কলোড এটা আমার বারবার ফিল হয়েছে কারণ এর আগে আমার গাইনিও হয়েছে কিন্তু সবাই বলে যে গায়নিতে খুব চাপ গাইনিতে খুব চাপ মানে সব জায়গায় সব কলেজে আমাদের কলেজেও খুব বেশি কিন্তু তবুও আমার মনে হয়েছে যে গাইনিতে ওয়ার্কলোড থাকলেও সেখানে কিন্তু মানে দাদা দিদিদের যারা পিজিটি দাদা দিদিদের তাদের আন্ডারে আমরা কাজ করতাম তো তারাই আমাদের সমস্ত কিছু বলে দিত সেই হিসাবে আমরা করতাম কিন্তু এইখানে যেমন একটা অনেকটা টাইমেই আমাদের হেল্পলেস ফিল হয়েছে আর বেসিক্যালি কাজ করতে করতে হাঁপিয়ে ওঠা যাকে বলে কারণ এত বেশি পেশেন্ট লোড এত বেশি ওয়ার্ক লোড সেই সমস্ত কিছু মিলিয়ে তো সব দিয়েই জাস্ট লাস্টের দিকে মনে হচ্ছিলো যে জাস্ট শেষ হোক মেডিসিনটা শেষ হোক একটু জাস্ট রিলিফ পেতে চায় তো তার মাঝখানে আমার আবার শরীর খারাপ হয়ে গেছিলো খুব বেশি জ্বর সর্দি ঠান্ডা কাশি সমস্ত কিছু নিয়ে তো তখনও ডিউটি করতে হয়েছে ইভেন কখনো কখনো এমনও হয়েছে যে রুমে আসার টাইমই পায়নি অ্যাট ডে তো সকালে আমাদের ইভিনি মর্নিং ডিউটি করতে হয়েছে অন ডিউটি যেটা হলো সকাল সাড়ে আটটা থেকে বিকাল চারটে পর্যন্ত দেন হ্যান্ডওভার আস্তে আস্তে চারটে বেজে যেত দেন আমি যদি ওই টাইমে রুমে আসি স্নান করি খাই তারপর যদি আমি ওখানে আবার কলেজ যাই মানে হসপিটাল যাই তাহলে আমি রেস্টের টাইমই পাবো না তো সেই জন্য কী করি পাশের থেকেই খেয়ে নিয়ে কোনোভাবে আবার ওখানেই হসপিটালেই ফিরে যাই ওখানে ডক্টরস রুমেই শুয়ে পড়ি দেন সন্ধ্যাবেলায় আবার দাদা ফোন করে সাড়ে ছটার সময় যে কি রাউন্ডে দেন দাদারা দাদাদের সাথে রাউন্ড দিতে হয় যেটা সাড়ে ছটা থেকে প্রায় সাড়ে এগারোটা এরকম বেজে যায় মানে আমাদের আগে থেকে যেয়ে সমস্ত বিএইসটিগুলো সাজাতে হয় সেখানে ব্লাড যাদের বিটি করতে হয় তাদের ব্লাড ট্রান্সফিউশনগুলো করতে হয় দেন রিপোর্টস লাগানো দেন দাদারা আসে দাদাদের সাথে পুরো টাইমটা রাউন্ড দিতে হয় রাউন্ড দেওয়ার পর সেটা দিতে দিতেই সাড়ে এগারোটা বারোটা বেজে যায় সেখানেই শেষ নয় সেখানে শুধু জাস্ট রাউন্ডটা শেষ হলো এবার রাউন্ডের পরে থাকে আসল কাজ যেখানে কিনা ওই রাউন্ডে যত যত পেশেন্টের দাদারা রাউন্ড দিল দেওয়ার পর যত প্ল্যান করা হলো প্রত্যেকটা পেশেন্টের যা যা ইনভেস্টিগেশান পাঠাতে হবে যা কিছু করতে হবে যাতে রাইলস করতে হবে ক্যাথেটার করতে হবে দেন বিটি করতে হবে সমস্ত কিছু দাদারা প্ল্যান দেয় সেই প্ল্যানগুলো আমাদের একটা খাতায় তুলতে হয় সেই খাতা হিসাবে দেখে পরের দিন বা সেই দিনই কিছু কিছু যতটা পারি আমরা কাজ সেরে রাখি কারণ কি আমাদেরই সব কাজ করতে হবে তো সেই জন্য আগের দিনই কিছুটা করা হয় সেই সমস্ত কাজ করতে করতেই দেখা যায় তিনটে সাড়ে তিনটে বেজে যায় রাত তো সকাল সাড়ে আটটা থেকে পরে সেই দিনই রাত তিনটে সাড়ে তিনটে মাঝখানে তুমি দেড় ঘন্টা দু ঘন্টা মতন সময় পাও তার মধ্যে তোমার খাওয়া স্নান রেস্ট নেওয়া সমস্ত কিছু তো এইরকম যেত অ্যাডের দিনগুলো খুবই হেক্টিক খুবই হেক্টিক তো এভাবেই কেটে গেছে পুরো মেডিসিন যেহেতু এক মাস করেছিলাম ইভেন আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই যে আমি কোভিডের পরে আমার এতটাই বেশি ওয়েট গেন হচ্ছিলো তারপর ওয়েটটা কমলেও এত বছরে সেটা কখনো আর ফিফটি কেজিতে আসেনি বাট মেডিসিন করতে গিয়ে আমি জাস্ট এক মাসই মেল মেডিসিন করেছি মানে ফুল ফ্লেজে ডিউটি এক মাসই করেছি আর এক মাস তো করাই হয়নি কারণ কি তখন প্রোটেস্ট চলছিলো সিজওয়াক চলছিলো সেই জন্যে তো ওই এক মাসে আমার ওয়েটটা এতটাই কমে গেছে যে ফিফটি কেজিতে নেমে এসছে মানে এই চার পাঁচ বছরে এই ফার্স্ট টাইম হলো যে কি ওয়েটটা ফিফটি কেজিতে নামলো এর আগে সে ফিফটি এইট কেজি ছিল ফার্স্ট তারপর ফিফটি সিক্স ফিফটি ফাইভ এইরকমই হতো তার নিচে নামতো না বাট মেডিসিন করতে গিয়ে সেটা ফিফটি কেজিতে চলে এসছে জাস্ট এক মাস ডিউটি করে তো এতটাই হেক্টিক ছিল পুরো ডিউটি খাওয়া স্নান ঘুম কোনো কিছুরই কোনো ঠিক ঠিকানা ছিল না তো সেজন্য আমি বলবো মানে মেডিসিন কেসগুলো ভালো লেগেছিলো সেটা যদি স্ট্রেস করতে পারছি পেশেন্টটা ফলো আপ করতে পারছি সেই ক্ষেত্রে খুব ভালো লাগছিল ইন্টারেস্টিং লাগছিলো বাট এতটা বেশি ওয়ার্কলোড যখন থাকে তখন মাথা থেকে যেন সব উড়ে যায় এরকম একটা ফিল হয় সমস্ত কলেজে এটা নাও হতে পারে কারণ সমস্ত কলেজে যে একই রকম পেশেন্ট লোড থাকে সেটা হয় না যেমন কি আমি বললাম যে এসএস কেমে এতটাই কম পেশেন্ট ছিল ইভেন আমাদের পিজিটি দাদা ফার্স্ট ইয়ার পিজিটি দাদা যে সে কেম সে বলছে যে আমি না আমাদের কলেজে এত ডিউটি করতে হতো না এত কাজ করতে হতো আর না এত পেশেন্ট লোড ছিল তো আমরা এত বেশি কিছুও করিনি তো এই রকমই মানে বিভিন্ন কলেজে বিভিন্ন রকম যেহেতু আমাদের কলেজে এত বেশি পেশেন্ট লোড আর এইভাবে মানে শুধু ইন্টার্নদের দিয়ে এতটা কাজ করানো হয় তো সেই জন্য একটু বেশি মানে প্রেশার থাকে খুব বেশি একটা মানে একটা বলতে গেলে ট্রমাটাইজ আমার তো অ্যাটলিস্ট এরকমই এক্সপিরিয়েন্স হয়েছে তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি একদমই ট্রুথ যেটা সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি কিছু মাখন লাগানো বা কথাবার্তা নয় পুরো যেটা হয়েছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তবে দাদাদের কাছ থেকেও অনেক কিছু শেখা যায় যখন রাউন্ড দিই তখন দাদারা খুব ভালোভাবে আমাদের সেই জিনিসগুলো বুঝিয়ে দিত কেন এরকম হচ্ছে কেন এরকম হচ্ছে এটা কেন এরকম দিবি মানে অনেক কিছু রাউন্ডে দাদাদের সাথে রাউন্ড দিলেও অনেক কিছু শেখা যায় কিন্তু আমার যেটা পার্সোনাল এক্সপিরিয়েন্স হয়েছে তাতে আমার মনে হয় যে যখন অন ডিউটিতে আমরা থাকি ইন্টার্নরা তখন অবশ্যই যদি দাদারা থাকে তাহলে খুবই হেল্পফুল হয় যেহেতু সেপ্টেম্বর আর অক্টোবরটা আমার মেডিসিনই চলছিল তো সেই কারণে তার মধ্যেই হলো থার্ড রাউন্ড দেন স্ট্রে স্ট্রেভ্যাকান্সি রাউন্ড এই সমস্ত রাউন্ডগুলো চলে গেছে তো যেহেতু বললাম যে তোমরা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে যে আমি না খাওয়া ঘুম স্নান কোনো কিছুরই ঠিকঠাক টাইম ছিল না তো সেক্ষেত্রে আমি ভিডিও করার মতন একদমই টাইম পাইনি ইভেন নিজেরই লাইফটা কাটানোর মতনই ঠিকঠাক টাইম পাইনি এতটাই হেকটিক ছিল তো সেই কারণে আমি তোমাদের কাছে সরি ফিল করছি তোমাদের জন্য যে আমি তোমাদের হেল্প করতে পারিনি তোমাদের এইসব বিষয় নিয়ে কাউন্সেলিংটা চলে গেছে কিন্তু আমি ভিডিও দিতে পারিনি তো জন্য সরি আর এখন আমাদের মানে সেকেন্ড নভেম্বরের পর থেকে আমাদের মাইনাস স্টার্ট হয়েছে তো লাস্ট তিন মাস মানে এরপর যে তিন মাস থাকবে সেই তিন মাসে আমাদের মাইনা থাকবে তো অতটা বেশি হ্যিক কিছু থাকবে না ডিউটি মাঝে মাঝে সময় পাবো ভিডিও করার জন্য তখন আমি চেষ্টা করবো যে ভিডিও করা তোমাদের সাথে শেয়ার করা আমার এক্সপিরিয়েন্সগুলো তো এটাই ছিল আজকের ভিডিও পুরো মেডিসিনের যে যেটা আমার রিয়েল এক্সপিরিয়েন্স আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এবং এটা স্মৃতির পাতায় থেকে যাবে সারা জীবনের জন্য যেহেতু আমি এটা ইউটিউবে আপলোড করে দিচ্ছি এবং তোমাদের যদি ভালো লাগে ভিডিওটি তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আমি আবার চেষ্টা করব যে তোমাদের জন্য সমস্ত রকম ভিডিও দেওয়ার নিট কাউন্সেলিং এবং এম বিবিএস রিলেটেড বিভিন্ন রকম সাথে সাথে আমি এরকমই ভিডিও দিতে থাকব আমার পুরো ইন্টার্নশিপের বিভিন্ন রকম এক্সপিরিয়েন্সে যাতে কি না তোমরাও মোটিভেটেড হও এই ভিডিওগুলো দেখে আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও